हेलो स्टूडेंट्स, तुम्हारे सबाई के चैनले वेलकम जानाई। आज के देखो एबीटी माध्यमिक टेस्ट पेपर्स थेके फिजिकल साइंसेर जे सजेशन देवा हुए छे सेटा आमरा सॉल्व करब। प्रथमत आज के जे चैप्टरटार सजेशन सॉल्व करब सेटा होच्छे जैव रसायन। तुम्हारा जानो अर्गानिक केमिस्ट्री एटा एकटा इम्पोर्टेंट एकटा चैप्टर तुम्हारे। एवं देखो तुम्हारे टेस्ट पेपारे शुधुमात्र संक्षिप्त प्रश्न जादेर प्रश्न मान होच्छे दुई एवं दीर्घ प्रश्न जेगुलो जार प्रश्न मान होच्छे थ्री। এই দুই নম্বর এবং তিন নম্বরের কিন্তু প্রশ্নগুলো তোমাদের টেস্ট পেপারে সাজেশনের আকারে দেওয়া হয়েছে এবং ওয়ান মার্কসের কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হয়নি। তার কারণ দেখো জৈব রসায়ন অনেকটা অঙ্কের মতো, অঙ্কের চ্যাপ্টারে যেমন ধরো শর্ট কোয়েশ্চেন বিভিন্ন জিনিসের উপর আসতে পারে, কনসেপ্টটা ঠিক মতো যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা এমসিকিউ যদি দেওয়া হয়, শূন্যস্থান দেওয়া হোক বা সত্য মিথ্যা দেওয়া হোক, যা কিছু দেওয়া হোক না কেন, কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে সেক্ষেত্রে জৈব রসায়নের যে কোনো শর্ট কোয়েশ্চেন তোমরা কিন্তু করতে পারবে। আর গুটি কয়েক তোমরা যদি ভাবো যে এমসিকিউ মুখস্থ করবে বা শূন্যস্থান পূরণ মুখস্থ করবে তাহলে সেক্ষেত্রে কিন্তু কমন নাও আসতে পারে। তার জন্য আমি সাজেস্ট করব তোমাদের যেটা টেক্সট বই দেওয়া হয়েছে সেটা খুঁটিয়ে পড়ো, ভালো করে সেটা বারবার বারবার পড়ো, কোনো অসুবিধা থাকলে সেগুলো তোমরা ক্লিয়ার করে নাও এবং তারপরে তোমাদের কোনো রেফারেন্স বই থাকলে সেখান থেকে কিন্তু তোমরা এমসিকিউ বা শর্ট কোয়েশ্চেন যত দেওয়া হয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো পরপর আমরা এই আমাদের আজকের টু মার্কস এর প্রথমত কোশ্চেন দেখবো, তারপর থ্রি মার্কস পুরো আমরা জৈব রসায়নের সমস্ত প্রশ্নোত্তর আজকের ক্লাসে দেখে নেব। প্রথমে দেওয়া হয়েছে দেখো মিথেনে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই কোণের মান কত। দেখো এটা যেহেতু টু মার্কস এর কোশ্চেন তাহলে সেক্ষেত্রে আমাদের যেখানে লেখার প্রয়োজন সেগুলো কিন্তু আমরা লিখবো। যেমন দেখো এটার ক্ষেত্রে আমরা লিখবো যে মিথেন অণুতে কেন্দ্রীয় পরমাণু তথা কার্বন পরমাণুটি একটি কাল্পনিক সমচতুস্থলকের কেন্দ্রে অবস্থিত। দেখো কাল্পনিক একটা সমচতুস্থলক এবং যার মাঝখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে, সেন্ট্রাল যে এলিমেন্ট সেটা হচ্ছে কার্বন। তাহলে কার্বন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু এবং কার্বনের যোজ্যতা আমরা জানি চার। তাহলে চতুস্থলকের কেন্দ্রে অবস্থিত ও চারটি যোজ্যতা, চতুস্থলকটি চারটি শীর্ষবিন্দুর দিকে প্রসারিত থাকে, এদিকে চারটি দিকে কিন্তু চারটি যোজ্যতা প্রসারিত আছে। এক্ষেত্রে যে কোনো যদি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এই কোণের মান নির্ণয় করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। তুমি যদি এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন দেখো তবু একই, এই হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন একই রকম প্রত্যেকটার ক্ষেত্রে। খাতাতে দেখো ঠিক মতো ভাবে কিন্তু অঙ্কন করা সম্ভব নয় কিন্তু থ্রি ডাইমেনশনালি আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন এবং হাইড্রোজেন এই যে কোণের মান সেটা 109 ডিগ্রি 28 মিনিট কিন্তু হবে। এরপরে দেখো একটি অ্যালকিন ও একটি অ্যালকাইন যৌগের উদাহরণ দাও। এক্ষেত্রে দেখো তোমরা জানো যে একটি অ্যালকিন হলো ইথেন। অ্যালকিন মানে যার জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিন। তাহলে এক্ষেত্রে তোমরা যদি দুই বসাও তাহলে দুই দুয়ে চার হয়ে গেল, তাহলে C2H4, তাহলে মিথ ইথ, তাহলে এটা হচ্ছে ইথিন, অ্যালকিন, তাই জন্য ইন আসলো। আর একটা অ্যালকাইন তোমরা লিখতে পারো ইথাইন, যেটা হচ্ছে C2H2, তার কারণ অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। তাহলে এখানে যদি তুমি দুই বসাও তাহলে এটা হয়ে যাবে তোমার কত, দুই দুগুণে চার, চার থেকে দুই বাদ দেবে মানে দুই। এটার আরো একটা জেনারেল নাম আছে সেটা হচ্ছে অ্যাসিটিলিন, কিন্তু এটা আমরা ইউপ্যাক নেম যেটা সেটা লিখেছি। এরপরে দেখো কার্যকরী মূলক কাকে বলে, নিচের কার্যকরী মূলকগুলির নাম লেখো। একটা দেওয়া হয়েছে OH, একটা হচ্ছে CHO। তোমরা এগুলো টেক্সট বইয়ের মধ্যে পেয়ে যাবে কিন্তু যেহেতু আমি তোমাদের নোটস আকারে প্রোভাইড করছি তাহলে সেক্ষেত্রে সব প্রশ্ন আনসারই আমি কিন্তু করে দিয়েছি। কার্যকরী মূলক তোমরা এভাবে লিখতে পারো যে যেসব সক্রিয় পরমাণু বা পরমাণুপুঞ্জ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম ও রাসায়নিক বিশিষ্টতাকে বা বিশিষ্টতা নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ বলে। এবার দেখো এর সঙ্গে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যে বন্ড ওইচ এটা নাম কি, এটা যে হচ্ছে তোমার হাইড্রক্সিল মূলক যেটা অ্যালকোহলের মধ্যে থাকে, আর বন্ড CHO এটা হচ্ছে ফরমাইল মূলক বা অ্যালডিহাইড মূলকও কিন্তু বলতে পারো। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি, সমবয়বতা কাকে বলে আর বন্ড COOH কার্যকরী মূলক যুক্ত একটি জৈব যৌগের উদাহরণ দাও। প্রথমত সমবয়বতার ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন ধর্ম বিশিষ্ট একাধিক যৌগ গঠনের যে ঘটনা তাকে কি বলা হয়, সমবয়বতা বলা হয়। আর বাকিটা দেখো বন্ড COOH এই কার্যকরী মূলক যুক্ত একটা জৈব যৌগ তোমরা একদম সিম্পল একটা লিখে দেবে, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, বেস্ট এক্সাম্পল। এবং সেক্ষেত্রে দেখো কার্যকরী গ্রুপ রয়েছে বন্ড COOH, আর অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলাটাও লিখে দেবে সেটা হচ্ছে CH3COOH। এরপরে দেখো চার নাম্বার, C2H6O সংকেত বিশিষ্ট কার্যকরী মূলক ঘটিত সমবয়ব যৌগের দুটি সংকেত লেখো। এক্ষেত্রে তোমরা আনসারে লিখবে দেখো সমবয়বতার ক্ষেত্রে আমরা জানি যে তাদের আণবিক সংকেত একই হয় কিন্তু সেক্ষেত্রে তাদের দুটো কিন্তু আলাদা আলাদা পদার্থ তৈরি হয়, তার কারণ দুটোর মধ্যে কিন্তু আলাদা আলাদা কার্যকরী গ্রুপ কিন্তু থাকে,
তার জন্য তাদের ধর্ম গঠন বৈশিষ্ট্য সবকিছু কিন্তু পাল্টে যায়। যেমন দেখো, এই আণবিক সংকেত বিশিষ্ট আমরা একটা লিখতে পারি ইথাইল অ্যালকোহল, আর একটা লিখতে পারি ডাই মিথাইল ইথার। এক্ষেত্রে দেখো, তোমরা যদি কাউন্ট করো, দুটো কার্বন দুটো কার্বন, হাইড্রোজেন দেখো 3, 2 আর 1 হয়ে যায় 6, অক্সিজেন একটা। এক্ষেত্রেও কিন্তু এই জেনারেল ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এক্ষেত্রে দেখো, সমবায়ব দুটির গঠন সংকেত একই, কিন্তু জিনিস দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট। এক্ষেত্রে বন্ড ও এইচ রয়েছে, মানে অ্যালকোহল গ্রুপ রয়েছে, সেই জন্য এটা নাম হয়ে যাচ্ছে ইথাইল অ্যালকোহল। এটা দেখো বন্ড, এটা হচ্ছে কি কার্যকরী মূলক, ও তার মানে এটা হচ্ছে তোমার কার কার্যকরী মূলক, এটা হচ্ছে ইথারের। ডাইমিথাইল ইথার, তার কারণে এখানে দুই দিকে দুটো মিথাইল আছে, ডাই মানে দুটো, তাই না? এরপরে নেক্সট কোশ্চেন দেখো, সমগণীয় শ্রেণী কাকে বলে? অ্যালকিনের সাধারণ সংকেত লেখো আর ইউপ্যাক নেম দেওয়া হয়েছে, এগুলো আমরা পরপর পরপর চলো দেখে নিই। প্রথমত দেখো, সমগণীয় শ্রেণী একই মৌল দ্বারা গঠিত, একই আণবিক সংকেত বিশিষ্ট, একই কার্যকরী মূলক যুক্ত সমধর্মী জৈব যৌগগুলির পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য CH2 হলে ওই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলে। যেমন দেখো, আমরা পরপর যদি বলি ধরো মিথেন, তাহলে CH4, তারপর ইথেন কি C2H6। এবার দেখো, এক্ষেত্রে যদি আমরা পরপর কল্পনা করি, তাহলে সেক্ষেত্রে দেখবো যে পরপর দুটোর মধ্যে দেখো CH2 পার্থক্য, আরো একটা সি যোগ করো তাহলে C2, আরো একটা হাইড্রোজেন যোগ করো, দুটো হাইড্রোজেন যোগ করো, তাহলে 4টে আর দুটো হয়ে গেল 6টা। তাহলে পরপর দুটি যে সদস্য তাদের মধ্যে CH2 কিন্তু ব্যবধান থাকে বা পার্থক্য থাকে, এদেরকে কিন্তু বলা হয় সমগণীয় শ্রেণী। এবং যে ক্ষেত্রে কার্যকরী মূলক যুক্ত থাকবে সেখানে কিন্তু একই কার্যকরী মূলক যুক্ত থাকবে। যেমন ধরো, যদি তোমরা লেখো CH3OH, তারপরে এটা হয়ে গেল মিথাইল অ্যালকোহল, এবার মিথাইল অ্যালকোহলের পরেরটা ইথাইল অ্যালকোহল, তাহলে হয়ে যাবে C2H5OH। তাহলে এটা মিথাইল অ্যালকোহল, এটা হয়ে গেল ইথাইল অ্যালকোহল। এবার এ দুটোর মধ্যে দেখো পার্থক্য, একটা কার্বন এবং দুটো হাইড্রোজেন, তার মানে CH2-ই কিন্তু পার্থক্য থাকছে। এভাবে তোমরা অনেক এক্সাম্পল নিজেরাই বানিয়ে ফেলতে পারবে। এরপরে আমাদের দেখো অ্যালকিনের সাধারণ সংকেত ছিল, অ্যালকিন মানে হচ্ছে CnH2n। আর কোশ্চেন দেখো, ইউপ্যাক নেম বলা হয়েছে, ইউপ্যাক নেম আমরা পরপর দেখে নেব। এখানে দেখো CH3CHOH CH3, এটা দেখো প্রোপান টু অল, কেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর? তাহলে প্রথমত এটা প্রোপেন, এবং 2 নম্বর পজিশনে অ্যালকোহল গ্রুপ রয়েছে, মানে ওএইচ গ্রুপ রয়েছে, তাহলে হয়ে গেল প্রোপান টু অল। এটা হচ্ছে 2 প্রোপানন, দেখো মিথ ইট প্রোপ। 2 নম্বর পজিশনে দেখো কিটন গ্রুপ, তাহলে এটা হয়ে গেল 2 প্রোপানন। এরপরে আরো দুটো কিন্তু দেওয়া হয়েছে ইউপ্যাক নেম, দেখো এটা হচ্ছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর। তাহলে 1 নম্বর পজিশনে কিন্তু ডাবল বন্ড রয়েছে, মানে ইন রয়েছে, তাহলে এটা হয়ে গেল 1 প্রোপিন, মিথ ইট প্রোপ, তাহলে 1 প্রোপিন হয়ে যাবে এটার ইউপ্যাক নেম। আর এটা দেখো মিথ ইট, এবং এটা রয়েছে অ্যালডিহাইড গ্রুপ, তাহলে নেল, তাহলে ইথানল, তাহলে এটা হয়ে গেল কিন্তু এর ইউপ্যাক নাম। এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে বলা হয়েছে সিএনজি বা এলপিজি এর উৎস ও একটি ব্যবহার উল্লেখ করো। সিএনজির উৎস ক্ষেত্রে দেখো, এটা 2 মার্কস কোয়েশ্চেন, তোমরা সংক্ষেপে লিখবে, তার কারণ হচ্ছে উৎস এবং ব্যবহার দুটো মিলে 2 মার্কস। উৎসর ক্ষেত্রে লিখবে সিএনজির উৎস প্রাকৃতিক গ্যাস এবং কিভাবে প্রস্তুত করা হয়, তোমাদের টেক্সট বইয়ে সামান্যতম দেওয়া হয়েছে, সেটা চাইলে একবার রিডিং পড়ে নিতে পারো। আর ব্যবহার তোমরা লিখবে যে পেট্রোল ও ডিজেলের বিকল্প হিসাবে মোটর গাড়ির জ্বালানি রূপে ব্যবহার করা হয়, এটা হচ্ছে সিএনজি বা কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের ব্যবহার। এলপিজির ক্ষেত্রে লিখতে পারো যে পেট্রোলিয়ামের আংশিক পাতনে প্রাপ্ত পেট্রোলিয়াম গ্যাসকে উচ্চ চাপে তরল তরলে পরিণত করে এলপিজি পাওয়া যায়। আর এলপিজি ব্যবহার তোমরা সবাই জানো যে এটি প্রধানত রান্নার কাজে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, তাছাড়া ক্ষুদ্র শিল্পে ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, এক্ষেত্রে যে কার্বন টেট্রাক্লোরাইড CCl4 এ দ্রবীভূত ব্রোমিনের লাল বর্ণের দ্রবণের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে কি ঘটবে, সমীকরণ সহ লেখো। এটা সমীকরণ সহ তোমাদের দেখিয়ে দিই। দেখো, কার্বন টেট্রাক্লোরাইড এতে যদি দ্রবীভূত ব্রোমিনের লাল বর্ণের দ্রবণের মধ্যে দিয়ে যদি ইথিলিন গ্যাস মানে হচ্ছে তোমার C2H4, এটা যদি চালনা করা হয়, তাহলে সেক্ষেত্রে ইথিলিন ডাইব্রোমাইড উৎপন্ন হয়, এবং এটা উৎপন্ন হওয়ার ফলে দ্রবণটা কিন্তু কালারলেস বা বর্ণহীন হয়ে পড়ে। এবং এভাবে কিন্তু ভেঙে লিখবে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং সেটা কিন্তু অনেকদিন তোমাদের মনে থাকবে। কিভাবে দেখো, ইথিলিন যখন হয়, ইথিলিন মানে অ্যালকিন, তাহলে ডাবল বন্ড রয়েছে কার্বন কার্বনের মধ্যে, তাহলে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড বসিয়ে বাদ বাকি হাইড্রোজেন বসিয়ে দিলে। আর তোমরা জানো কার্বনের 4টে যোজ্যতা, তাই না, যোজ্যতা 4, তাহলে এই কার্বনের দেখো 1, 2, 3, 4, এই কার্বনের 1, 2, 3, 4 প্রথমত বসিয়ে নিলে, তারপরে ব্রোমিন যোগ করলে Br2, এবার অ্যারো চিহ্ন দিয়ে কার্বন টেট্রাক্লোরাইড তোমরা লিখলে। এবার যখনই কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত ব্রোমিনের সঙ্গে বিক্রিয়া করে, তখন কিন্তু এই ডাবল বন্ডটা ভেঙে যায়, মানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকা মানে এটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ।
এবার যখনই এর সঙ্গে বিক্রিয়া করে তখন সেটা কিন্তু সম্পৃক্ত যৌগে কনভার্ট হয়ে যায়, মানে ডাবল বন্ডটা ভেঙে গিয়ে সিঙ্গেল বন্ড হয়ে যায়। এবার যখনই সিঙ্গেল বন্ড হয়ে যাবে তখন আরো একটা করে বন্ড খুলে যাবে, তার কারণ কার্বনের চারটে যোজ্যতা ফুলফিল করতেই হবে। এক দুই তিন তো ছিল, তাহলে আর একটা করে খুলে যাবে, এটাও একটা করে খুলে যাবে, এবং একটা করে ব্রোমিন কিন্তু এর মধ্যে প্রবেশ করবে। এবার দেখো এটা হচ্ছে এক নম্বর কার্বন, এটা দু নম্বর কার্বন, তাহলে ওয়ান টু দুটোতেই ব্রোমিন রয়েছে, তাহলে লিখবো আমরা ওয়ান টু ডাই ব্রোমো মিথ ইথ, তাহলে ইথেন, তাহলে ওয়ান টু ডাই ব্রোমো ইথেন এই নামটাই কিন্তু তোমরা ইউজ করবে। বা এরও আর একটা নাম আছে, তোমরা এভাবেও বলতে পারো মানে পজিশন না বলে, ইথিলিন ডাইব্রোমাইড, এটা হচ্ছে ইথিলিন, দুটো ব্রোমিন আছে তার জন্য ডাইব্রোমাইড, যদি দুটো ক্লোরিন থাকতো তাহলে আমরা বলতাম ইথিলিন ডাই ক্লোরাইড, তাই না? এভাবে কিন্তু নামকরণ গুলো হয়। এরপরে নেক্সট আমরা দেখবো, দেখো সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সঙ্গে ইথানলের বিক্রিয়া করলে কোন গ্যাস উৎপন্ন হয়, সমীকরণ দাও। এক্ষেত্রে আমরা জানি যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, একবার বিক্রিয়াটা দেখে নাও। সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথানলের হাইড্রোজেন পরমাণু সোডিয়াম ধাতু দ্বারা প্রতিস্থাপিত হয়, সাবস্টিটিউশন রিয়াকশন এটা এক ধরনের, ফলে সোডিয়াম ইথক্সাইড মানে C2H5ONa যৌগ এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। যেমন দেখো 2C2H5OH এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল, তার সঙ্গে সোডিয়াম ধাতুর বিক্রিয়া হলো, তার ফলে এই ইথাইল অ্যালকোহলের যে OH গ্রুপ রয়েছে কার্যকরী গ্রুপ, তার মধ্য থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারিত হবে এবং এখানে শুধুমাত্র একটা সোডিয়াম ঢুকে যাবে। তাহলে এটা হয়ে গেল C2H5O, এতটা ঠিক থাকবে, হাইড্রোজেন বেরিয়ে গেল এবং সোডিয়াম এর মধ্যে ঢুকে যাবে। এবার দেখো এটা সোডিয়াম আর এই পোর্শনটার নাম হচ্ছে ইথক্সাইড, তাই না? এটা ইথক্সাইড, তাহলে এটার নাম হয়ে গেল সোডিয়াম ইথক্সাইড, তাহলে এটা যৌগ উৎপন্ন হলো। এক্ষেত্রে প্রশ্ন করেছে কোন গ্যাস তৈরি হবে, তাহলে এখানে আনসার হবে তোমার হাইড্রোজেন গ্যাস কিন্তু নির্গত হয় বা উৎপন্ন হয়। এরপর দেখো 9 নম্বর প্রশ্ন, অ্যাসিটিক অ্যাসিড থেকে কিভাবে এস্টার উৎপন্ন করবে, সমীকরণ দাও। দেখো গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে ইথাইল অ্যালকোহলের সঙ্গে অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায়, এটা হচ্ছে তোমার ইথাইল অ্যালকোহল বা ইথানল, তার সঙ্গে যদি অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া করা হয় তাহলে পাকা কলার গন্ধযুক্ত মানে এস্টার যখন উৎপন্ন হয়, তোমরা যখন সায়েন্স নিয়ে পড়বে গ্রাজুয়েশন করবে সেক্ষেত্রে দেখবে এই সমস্ত টেস্টগুলো তোমাদের করতে হবে, এবং এস্টার যখন তৈরি করবে দেখবে একটা মিষ্টি গন্ধ কিন্তু বের হয়, কেমন? তাহলে পাকা কলার গন্ধযুক্ত ইথাইল অ্যাসিটেট নামক এস্টার কিন্তু তৈরি হয় এবং তার সঙ্গে জল উৎপন্ন হয়। যেহেতু এক্ষেত্রে এস্টার কি হচ্ছে, প্রিপারেশন হচ্ছে মানে সিনথেসিস হচ্ছে বা তৈরি হচ্ছে, তার জন্য এর নাম হচ্ছে এস্টারিফিকেশন মানে এস্টার প্রস্তুত করা। এক্ষেত্রে দেখো কিভাবে বিক্রিয়াটা হয়ে যায়, ইথাইল অ্যালকোহলের C2H5O আর এই ক্ষেত্রে এই জায়গাটা যুক্ত হয়ে যাবে, তাহলে হয়ে গেল CH3COC2H5। এই জায়গাটা হচ্ছে ইথাইল আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের অংশ মানে অ্যাসিটেট, তাহলে নাম হয়ে গেল ইথাইল অ্যাসিটেট, কেমন? এরপরে কোশ্চেন নাম্বার 10, ডিনেচার্ড স্পিরিট কি, এর একটি ব্যবহার লেখো। এই প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জানিয়ে রাখি যে প্রত্যেকটা প্রশ্নের আনসার আজকে আমরা তোমাদের যেভাবে তোমরা পরীক্ষায় লিখবে সেভাবেই কিন্তু আমরা প্রোভাইড করেছি। তোমরা যখন করবে বিশেষ ক্ষেত্রে তোমাদের যে ক্ষেত্রে পয়েন্ট প্রয়োজন সেক্ষেত্রে তোমরা ব্ল্যাক ইঙ্ক ব্যবহার করবে, কালো কালিতে তোমরা কিন্তু পয়েন্ট করবে এবং আনসারগুলো কিন্তু লিখবে। দেখো আমি একটা কালিতেই লিখেছি, তোমরা দুটো আলাদা আলাদা কালি ব্যবহার করবে এবং পয়েন্টের আকারে কিন্তু লিখবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু কাটার কোনো চান্স থাকে না। দেখো ডিনেচার স্পিরিট কি এবং সায়েন্সের ক্ষেত্রে মেন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে সেটা, সেই ডেটা যেন তোমার আনসার মধ্যে থাকে, তোমার ইতিহাস লেখার কোনো প্রয়োজন নেই। বিশেষ করে যে জিনিসটা জানতে চাওয়া হয়েছে, মূল যে নলেজটা রয়েছে বা সায়েন্সটা রয়েছে যেটা জিজ্ঞাসা করা হয়েছে, সেই পোর্শনটা তোমাকে অ্যাটলিস্ট তোমাকে প্রোভাইড করতে হবে। যেমন দেখো ডিনেচার্ড স্পিরিট কি, পুরোটা দেখো এই জায়গাটা তোমরা যদি না বলতে চাও একদম শর্টে বলতে পারো যে 10% মিথানল বা মিথাইল অ্যালকোহল যুক্ত রেক্টিফাইড স্পিরিটকে ডিনেচার্ড স্পিরিট বলে, তবুও কিন্তু ঠিক আছে, কেমন? এবার তোমাদের যখন 2 মার্কস কোশ্চেন দেবে তখন কিন্তু পুরোটাই অবশ্যই কিন্তু বলবে। দেখো যখন রেক্টিফাইড স্পিরিটকে পানের অযোগ্য করা হয়, কেন অযোগ্য করা হয়, তার কারণ শিল্পাঞ্চলে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় এবং আমরা জানি যে ইথাইল অ্যালকোহল সেটা কিন্তু অ্যাজ এ ড্রিঙ্ক, তাই না, অ্যালকোহল হিসেবে কিন্তু ব্যবহার করা হয়। এবার সেটা যেন না হয় বা মিস ইউজ যেন না হয় তার জন্য একে এমনভাবে এর সঙ্গে অনেক কিছু পদার্থ মেশানো হয় যাতে ওটা কেউ ড্রিঙ্ক করতে না পারে। তার জন্য দেখো এর সাথে নানা রকমের বিষাক্ত পদার্থ মেশানো হয়, যেমন মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, এই সমস্ত জিনিস বিষাক্ত জিনিস এবং দুর্গন্ধযুক্ত জিনিস কিন্তু এর সাথে মেশানো হয়। রবার, নির্যাস, এই সমস্ত জিনিস মেশানোর ফলে সেটা কিন্তু বিষাক্ত হয় এবং গন্ধযুক্ত হয়, ফলে সেটা কেউ পান করতে পারে না। তো এইভাবে যখন মেশানো হচ্ছে রেক্টিফাইড স্পিরিটের সঙ্গে 10% মিথানল মেশানো হয় আর এই সমস্ত বিষাক্ত পদার্থ মেশানো হয়, তার ফলে যে মানে রেক্টিফাইড স্পিরিটটা পাওয়া যায় তাকে বলছে ডিনেচার্ড স্পিরিট, কেমন? এটা কিন্তু লিখবে। আর এর ব্যবহার দেখো, এর ব্যবহার হচ্ছে এটি রং বার্নিশ শিল্পে, বিশেষ করে বার্নিশের কাজে
उत्तम द्रावक हिसाब से व्यवहित है। नेक्स्ट আমাদের দেখো 2 মার্কসের শেষ প্রশ্ন, তারপর আমরা 3 মার্কসের প্রশ্ন করব। টেফলন ও পিভিসি এর মনোমারের নাম লেখো। খুব সোজা প্রশ্ন, তোমরা এটা অনেকেই জানো। টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুরোইথিলিন CF2CF2, কিন্তু আমরা বারবার আলোচনা করেছিলাম শর্ট কোশ্চেনের সময়, যেহেতু কার্বন কার্বনের মধ্যে বন্ড তার জন্য F2C, এটা ঘুরিয়ে লিখবে, তাহলে F2C CF2। আর পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড, মানে সেটা হচ্ছে তোমার CH2CHCl, এক্ষেত্রেও ঘুরিয়ে লিখবে CH2 মানে H2C CHCl। কেমন? এরপরে আমরা 3 মার্কসের কোশ্চেন করব। দেখো অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যুত বিক্রিয়া শর্ত আর সমিত সমীকরণ কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে। দেখো তোমরা কিভাবে লিখবে, শর্ত হেডিং করবে, সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন প্রথমে এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিলিন এবং পরে আর এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে, এটা কিন্তু তোমরা লিখবে। আর এক্ষেত্রে দেখো আমরা যে জিনিসটা বলিনি সেটা হচ্ছে নিকেল। কেন? তার কারণ আমরা এখানে সাধারণ উষ্ণতার কথা বলেছি। যখন প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটক ব্যবহার করা হয় তখন সেটা সাধারণ, যেটা ঘরের উষ্ণতা, সেখানে কিন্তু বিক্রিয়াটা হয়ে যায়। কিন্তু যদি নিকেল অনুঘটক ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে উষ্ণতার প্রয়োজন এবং সেটা হচ্ছে প্রায় 160°C। তাহলে তোমরা লিখতে পারো যে সাধারণ উষ্ণতায় প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে বা 160°C উষ্ণতায় নিকেল অনুঘটকের উপস্থিতিতে, তারপরে সেম জিনিস করে দেবে, অ্যাসিটিলিন প্রথমে এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথিলিন এবং পরে আর এক অণু হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে। দেখো প্রথমে এক্ষেত্রে ত্রিবন্ধন ছিল, তাহলে আমরা জানি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে সেটা হচ্ছে অসম্পৃক্ত যৌগ, তাহলে এটা অ্যাসিটিলিন। প্রথমে যখন প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া হবে তখন হাইড্রোজেন একটা করে যুক্ত হয়ে যাবে, তাহলে এখানে ট্রিপল বন্ডটা ভেঙে ডাবল বন্ড হলো, একটা ধাপে একটা করে হাইড্রোজেন ঢুকলো, এরপরে আবার বিক্রিয়া হবে তখন ডাবল বন্ডটা ভেঙে আবার সিঙ্গেল বন্ড হয়ে যাবে এবং আরো একটা করে হাত খুলে যাবে এবং এখানে কিন্তু হাইড্রোজেন একটা করে প্রবেশ করবে। তাহলে এটা হয়ে গেল, দেখো এটা অ্যাকচুয়ালি কি C2, হাইড্রোজেন কত দেখো তিনটে তিনটে ছটা, তাহলে C2H6 মানে কি ইথেন কিন্তু তৈরি হলো। কেমন? এটা কিন্তু তোমরা লিখবে। এরপরে 2 নম্বরে দেখো পলিমার ব্যবহারের 2টি ক্ষতিকারক প্রভাব আর এর থেকে মুক্তির উপায় লেখো। এটা খুব সোজা জিনিস, আমি একটু বড় করে লিখেছি, এটা পুরোটা লিখতে পারলে অনেকটাই ভালো হয়। দেখো পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব, পলিথিন ও অন্যান্য জৈব অভঙ্গুর মানে যেগুলো নন বায়োডিগ্রেডেবল, যেগুলো মাটিতে মিশে যায় না, এই পলিমারগুলি রাসায়নিকভাবে বা ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। দীর্ঘদিন বায়ু ও মাটিতে এই ধরনের পলিমার জমতে থাকলে এরা খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে বিভিন্ন জীব অণুর ক্ষতি সাধন করে, এটা একটা ক্ষতিকারক প্রভাব। আর একটা ক্ষতিকারক প্রভাবে তোমরা লিখতে পারো যে এইসব পদার্থ জলে মিশলে জলজ উদ্ভিদ ও প্রাণীরাও বিপন্ন হয়, ফলে জলজ বাস্তুতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়, আবার জল নিকাশি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে ধরো একটা ড্রেনের মধ্যে বা রাস্তাঘাটের মধ্যে প্লাস্টিক জাতীয় জিনিস জমা হয়ে সেই ড্রেনটা পুরো বন্ধ হয়ে গেছে, তাহলে রাস্তাঘাটের নোংরা জমা জল মানে সেক্ষেত্রে জলটা খেয়ে যাবে, আবদ্ধ হয়ে পড়বে এবং সেখানে মশা মাছের বংশবৃদ্ধি কিন্তু ঘটে, ফলে জলবাহিত রোগ সহ বিভিন্ন রোগ কিন্তু ছড়িয়ে পড়ে। এগুলো হলো পলিমার ব্যবহারের ক্ষতিকারক প্রভাব। এবার এর প্রতিকার কিভাবে করবে, এক্ষেত্রে তোমরা লিখবে প্লাস্টিক জাতীয় দ্রব্যের যথেচ্ছ ব্যবহার কমাতে হবে, রিসাইক্লিং পদ্ধতির মাধ্যমে পুনরায় ব্যবহারযোগ্য প্লাস্টিক প্রস্তুত করতে হবে এবং প্যাকেজিং এর কাজে পাট ও কাগজের ব্যবহার কিন্তু বাড়াতে হবে। তাহলে পরিবেশ বান্ধব যে সমস্ত জিনিস যেগুলো মাটির সঙ্গে সহজেই মিশে যেতে পারে সেই সমস্ত বস্তুর ব্যবহার কিন্তু বাড়াতে হবে এবং যেগুলো নন বায়োডিগ্রেডেবল জৈব অভঙ্গুর সেই সমস্ত পদার্থ আমাকে ব্যবহার কমিয়ে ফেলতে হবে। 2 নম্বর দেখো পয়েন্ট, বর্তমানে পলিথিনের সঙ্গে কার্বোহাইড্রেট মিশিয়ে জৈব ভঙ্গুর পলিমার বায়োপোল তৈরি করা হচ্ছে, কিন্তু এর কিন্তু উৎপাদন খরচ কিন্তু অনেকটা, তবে এর উৎপাদন ব্যয়বহুল বলে, ব্যয়বহুল মানে এর খরচা কিন্তু অনেকটা বেশি রয়েছে, এর জন্য কিন্তু সবাই বা সব ক্ষেত্রে কিন্তু এর প্রয়োগ করা যাচ্ছে না, এর ব্যবহার সীমিত। তাই কম খরচে আমাকে কি করতে হবে, এক্ষেত্রে কম খরচে এই জাতীয় পলিমার তৈরি করার জন্য গবেষণা কিন্তু প্রয়োজন, আরও কিন্তু গবেষণা প্রয়োজন, যাতে করে খুব সহজে কম খরচের মধ্যে বায়োপোল প্রস্তুত করা যায় এবং প্লাস্টিক জাতীয় জিনিসের বিকল্প হিসাবে এটা ব্যবহার করা যায়। তাহলে এটা কিন্তু হয়ে যাবে আনসার। নেক্সট দেখো রূপান্তর বলা হয়েছে, একটা হচ্ছে ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন আর একটা মিথেন থেকে কার্বন টেট্রা ক্লোরাইড। দেখে নাও, যখন ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন তৈরি করবে, আমরা জানি 170°C এ অতিরিক্ত গাঢ় সালফিউরিক অ্যাসিডের সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন এখান থেকে এখনো জল বেরিয়ে যায়, তাহলে এক্ষেত্রে OH এবং এখান থেকে আরো একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে এক্ষেত্রে পড়ে থাকলো H4, তাহলে C2H4 ইথিলিন তৈরি হলো এবং জল কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এটা হলো ইথাইল অ্যালকোহল বা ইথানল থেকে ইথিলিন প্রস্তুত করা। আর একটা দেওয়া হয়েছিল কার্বন, এই তোমার মিথেন থেকে কার্বন টেট্রা ক্লোরাইড।
তাহলে মিথেন থেকে যখন কার্বন টেট্রাক্লোরাইড করবে তখন দেখো প্রথম ধাপে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে মানে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া হবে, একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, মানে একটা করে হাইড্রোজেন কমতে কমতে যাবে, একটা করে ক্লোরিন প্রবেশ করতে করতে যাবে, এবং এখানে সব ক্ষেত্রে কিন্তু এসিএল তৈরি হবে। কেমন? প্রথমে সিএইচ ফোর ছিল, একটা হাইড্রোজেন কমে গেল তাহলে সিএইচ থ্রি, হাইড্রোজেন হয়ে গেল থ্রি, একটা ক্লোরিন ঢুকে গেল তাহলে সিএল, আরো একটা হাইড্রোজেন কমে যাবে তাহলে থ্রি থেকে কমে হয়ে গেল দুই, আর এটা বেড়ে যাবে তাহলে এক ছিল, এক থেকে বেড়ে হয়ে গেল দুই, আরো একটা কমে যাবে তাহলে দুই থেকে কমে হলো এক, তাহলে হাইড্রোজেন কমবে ক্লোরিন বাড়বে, এটা হয়ে গেল থ্রি। এরপরে আরো এক ধাপ, আর একটা হাইড্রোজেন বেরিয়ে গেল, তাহলে আমার কোনো হাইড্রোজেন থাকলো না, তাহলে শুধু কার্বন লিখলাম, আর ক্লোরিন তিনটে ছিল, আর একটা বেরিয়ে গেল, তাহলে হয়ে গেল চার। এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, এটা হচ্ছে মিথিলিন ক্লোরাইড, এটা হচ্ছে ক্লোরোফর্ম, তাই না? আগে চেতনানাশক হিসাবে অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হতো, কিন্তু এখন এই জিনিসটা কিন্তু অতটা মাত্রায় ব্যবহার করা হয় না। আর লাস্ট হচ্ছে এটা হচ্ছে কার্বন টেট্রা ক্লোরাইড। কেমন? নেক্সট কোয়েশ্চেন দেখো, উদাহরণ দাও। তোমরা কিন্তু সংজ্ঞাটাও দেখে নাও, সংজ্ঞাটা দেখে থাকলে তোমাদের উদাহরণ লিখতেও কিন্তু সুবিধা হবে এবং তোমাদের মনেও থাকবে। এক্ষেত্রে উদাহরণ হচ্ছে পলিথিন, পিভিসি, টেফলন, কিন্তু সংজ্ঞাটা মনে যদি রাখো তাহলে সেক্ষেত্রে সংজ্ঞা আসলেও তোমরা লিখতে পারবে, প্লাস এক্সাম্পল লেখাটা তোমাদের সোজা হয়ে যাবে। দেখো, যেসব পলিমার প্রাকৃতিক পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব, ব্যাকটেরিয়া বলো, ছত্রাক বলো, এগুলো দ্বারা বিশ্লিষ্ট হয় না, মানে ভেঙে যায় না, তার ফলে মাটিতেও মিশবে না, মাটির মধ্যে দীর্ঘদিন একই রকম থেকে যাবে, তাদের কি বলবো? জৈব অবভঙ্গুর পলিমার, যেমন পলিথিন, পিভিসি, টেফলন ইত্যাদি। এরপরে দেখো, আমরা প্রথমটা বলিনি, প্রথমটা আরেকবার বলে দিই, প্রথমটা মিস হয়েছে। প্রাকৃতিক পলিমার, দেখো প্রকৃতি অর্থাৎ উদ্ভিদ বা প্রাণী থেকে যে পলিমারগুলি পাওয়া যায় তাকে প্রাকৃতিক পলিমার বলে, যেমন সেলুলোজ, প্রোটিন ইত্যাদি। আর আমাদের আজকে লাস্ট যেটা পড়ে রয়েছে সেটা হচ্ছে জৈব মূলক, যেমন মিথাইল মূলক, ইথাইল মূলক, এগুলো হচ্ছে জৈব মূলক। দেখো, হাইড্রোকার্বন থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু বেরিয়ে গেলে যে হাইড্রোকার্বন জাতীয় পরমাণু জোট পাওয়া যায় তা রাসায়নিক বিক্রিয়ায় সাধারণত অপরিবর্তিত থাকে, তাকে জৈব মূলক বলে, মানে সেটার কিন্তু কোনো চেঞ্জ হয় না, একটা ইউনিট হিসেবে কিন্তু কাজ করে। যেমন দেখো, প্রথমে ছিল মিথেন, তাই না? তাহলে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু কিন্তু বেরিয়ে যাবে, নিয়ে তৈরি হবে কোনটা? সিএইচ থ্রি। এক্ষেত্রেও দেখো ইথেন, C2H6, এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে তৈরি হয়ে গেল ইথাইল মূলক, তাই না? তাহলে ইথেন থেকে তৈরি হচ্ছে ইথাইল মূলক, আর মিথেন থেকে তৈরি হচ্ছে মিথাইল মূলক। যখন বিক্রিয়া হয় তখন এগুলো কিন্তু আনচেঞ্জ থাকে, এর সঙ্গে যে কার্যকরী গ্রুপ মানে গ্রুপগুলো থাকে বা অন্যান্য আদার্স যে জিনিসগুলো থাকে সেগুলো কিন্তু চেঞ্জ হয়, তাদের পরিবর্তন দেখা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই মূলকগুলোর কিন্তু মানে যেগুলো জৈব মূলক সেগুলোর কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে যাই হোক, এক্ষেত্রে জৈব মূলকের এক্সাম্পল তোমরা এগুলো কিন্তু লিখবে। তাহলে আজকে আমরা টেস্ট পেপার থেকে জৈব রসায়নের পুরো সাজেশনটা কভার করলাম, তোমাদের হ্যান্ড রিটেন নোটস আমরা প্রোভাইড করলাম। এরপরে তোমরা সাজেশনের কোন চ্যাপ্টার, কেমন ফিজিক্যাল সায়েন্সের কোন চ্যাপ্টারটা থেকে সাজেশনের প্রশ্নগুলি সমাধান চাইছো সেটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে সেভাবে কিন্তু আমি নেক্সট ভিডিও প্রোভাইড করব। তাহলে আজকের ক্লাস এতটাই, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, এবং বেশি করে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে আমাদের ক্লাসের সঙ্গে যুক্ত করো, যাতে করে খুব শীঘ্রই আমি লাইভ ক্লাস শুরু করতে পারি এবং তোমাদের সঙ্গে ইন্টারাকশন করতে পারি। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।